নমস্কার, আমি আজকের একটা নতুন রেসিপি করে দেখাবো। এই নতুন রেসিপিটা হচ্ছে কাঁচা হাঁসের ডিমের কারি। আর এই ডিমটা আমি বয়েলও করব না, ফ্রাইও করব না, অমলেটও করব না, আমি কাঁচা হাঁসের ডিমের কারি করব। এবার কাঁচা হাঁসের ডিমের কারি করতে গেলে কি কি লাগবে প্রথমেই বলি। আমি হাঁসের ডিম, আমি 4টে হাঁসের ডিম নিয়েছি, আর কিছুটা আলু আমি প্রেসারে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি, নুন দিয়ে প্রেসারে সিটি দিয়ে রেখে দিয়েছি। আর লাগবে আপনার পরিমাণ মতো নুন, একটু হলুদ, আর লাগবে আপনার আদা বাটা, আর একটু ধনে জিরে, আর 2-4টে গোলকি আর কি। এগুলো আমি ভেজে গুঁড়ো করে নেবো, এটা ভাজা মশলা হবে, ভেজে গুঁড়ো করে নেবো। আর একটু কাঁচা লঙ্কা বাটা, একটু জিরা বাটা, আর আপনার শুকনো লঙ্কা 1টা, আর একটু গোটা জিরা, আর একটু লাল লঙ্কা। আমি গুঁড়ো লঙ্কা একটু জল দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি, এই লাগবে। আর লাগবে আপনার সর্ষের তেল। প্রথমেই আমি কি করব, কড়াই একটু সর্ষের তেল দেব। আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দেব, দিয়ে আমি শুকনো লঙ্কার গোটা জিরাটা ফোড়ন দেব। এটা যখন ফুটে যাবে এটা ফুটে গেছে আমি একটু হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আমি এতে পেঁয়াজ রসুন কিছু দেব না, আদা জিরা বাটা দিয়ে করবো। আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেবো। আলু আমি খুব বেশি বয়ল করিনি, 1টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার একদিক ভাজা হয়ে গেছে, আমি আরেকটু আলুটা উল্টে দিয়ে অন্য দিকটা ভাজবো, উল্টো দিকে আমি উল্টে দেবো সবগুলো। আমার সবগুলো উল্টে দিয়েছি, ততক্ষণে আমি জিরাটা আমি এই কড়ায় একটু ভেজে নেব। এটা আমি শুকনো খোলায় ভেজে নেব, ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা শিলে গুঁড়ো করে নেব, শিলে গুঁড়ো করে পাউডার করে নেবো। এটা আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার আলুটাও 2 দিক ভাজা হয়ে গেছে। এইবার আমি আলুতে আদা পেস্ট দিয়ে দেবো, আদা বাটাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটাও দিয়ে দিলাম, জিরা বাটাও দিয়ে দিলাম, লঙ্কা পেস্টও দিয়ে দিলাম। আমি হলুদটাও জল দিয়ে একটু গুলে নেব। হলুদটা না জল দিয়ে গুলে পেস্ট করে নেব, এটা আমি দিয়ে দিলাম। এবার আমি একটু নুন দেব,
এভাবে আমি মশলা দিয়ে আলুটাকে খুব করে কষতে থাকব। এই মশলা দিয়ে এটা খুব ভালো করে করব। আর আমি একটা টমেটো এতে কুচিয়ে দেব। এটা খুব ভালো কষে নিয়ে তারপর আমি জল দিয়ে দেব। ডিমটা আমি পরে দেব, কাঁচা ডিমই আমি দেব। এটা খুব ইজি রান্না, আপনারা করবেন খুব ভালো লাগবে। এটা হাঁসের ডিমেরই বেশি ভালো হয়, হাঁসের ডিম দিয়ে করলে বেশি ভালো হয়। আপনারা যদি আপনি ট্রাই করবেন মুরগির ডিম দিয়েও করে দেখবেন, কিন্তু মনে হচ্ছে মুরগির ডিমে অত টেস্ট হবে না, হাঁসের ডিমে যত টেস্ট হবে। হাঁসের ডিম খেতে এমনি খুব ভালো লাগে। আর এটা আমার ভাজা ভাজা মশলা ছেড়ে এসছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গরম জল ফ্লাক্সে করে রেখেছি, গরম জলটাতে দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার আমি ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর আমি মশলাটাও করে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা পরে দেব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটা একটা একটা করে ভাঙবো। ডিমটা আমি এভাবে মাঝখানে ভেঙে নেব। আমি আস্তে আস্তে করে ছাড়াবো এরকম ভাবে। এটা হাঁসের ডিম, অসুবিধা হবে না, এইভাবে আপনাকে ছাড়াতে হবে। ভেতরে সাদা খোসাটা থাকবে, আমি বাইরে এই খোসাটা কিছুটা আমি ছাড়িয়ে নেব। এইভাবে আপনাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে হাঁসের ডিমটাকে। এতে ওই জন্যই মুরগির ডিমে হবে না, মুরগির ডিম করতে গেলে আপনাকে গ্লাসে ফাটিয়ে নিতে হবে। এটা আমি এই করে নিয়েছি। এবার আমি তরকারির মধ্যে উপরের খোসাটা আমি ছাড়াবো, ছাড়িয়ে নিয়ে আস্তে করে আমি উপর থেকে ঢেলে দেবো। এটা ঠিক এই ধরনের হবে। এইভাবে আমি আস্তে করে বসিয়ে দেব। ডিমটা দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু ঢাকা দেবো, কারণ ঢাকা দিলে ওটা আস্তে আস্তে জমে যাবে, কুসুমটা জমে যাবে, জমে গিয়ে একদম সুন্দর হয়ে যাবে। ওটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিট মতো। আমি ঢাকা দিয়ে শিমে আছে একটু ফোটাতে থাকবো। আমার 4-5 মিনিট হয়ে গেছে, কুসুমটাও আমার জমে গেছে, ডিমটা পুরো জমে গেছে আমার। এবার আমি ধনে জিরা আর গোলমরিচ ভাজা গুঁড়ো মশলাটা এতে দিয়ে দেব। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব।
এবার আমি নামিয়ে নেব তরকারিটা। হয়ে গেছে আমার কাঁচা ডিমের কারি। আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি ওইভাবেই বানাবেন। এতে আদাটা শুধু দেবেন, পেঁয়াজ রসুন দেওয়া লাগবে না, ভাজা মশলা দিতে হবে, তাহলে আলাদা একটা সুন্দর গন্ধ বেরোবে। আর এটা আপনারা বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই ভিডিওটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।